ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালত এক যুবককে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ভারতীয় দণ্ডবিধির 376 নং ধারায় দোষী সাব্যস্ত যুবক সঞ্জীব পালকে 12 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া 417 নং ধারায় 1 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়। দুটি সাজা একই সাথে চলবে। মাননীয় বিচারক ধীমান দেববর্মা বৃহস্পতিবার এই মামলায় অভিযুক্ত সঞ্জীব পালকে দোষী সাব্যস্ত করেন। এদিন সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার মাননীয় বিচারক সাজা ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, জরিমানা বাবদ আদায়কৃত 60,000 টাকা ভিক্টিমের বাচ্চাকে জাতীয় কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেওয়ার জন্য আগামী 6 মাসের মধ্যে এই টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়ার জন্য আদালতের রায়ে বলা হয়েছে। পশ্চিম ত্রিপুরা লিগাল সার্ভিস অথরিটিকে বলা হয়েছে, ত্রিপুরা ওমেন ভিক্টিম কম্পেনসেশন স্কিমে 3 লক্ষ কিংবা 4 লক্ষ টাকা প্রদানের জন্য সেন্টেন্স হেয়ারিং ছিল। কালকেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজকে সেন্টেন্স হেয়ারিং আদালত বেলা 2টার সময় ফিক্স করেছিল। প্রসিকিউশনের পক্ষে আমি এবং লার্নেড ডিফেন্স কাউন্সিল আমরা দুজনেই এই হেয়ারিংয়ে অংশগ্রহণ করি। সরকার পক্ষ থেকে যেহেতু 376-এ হায়েস্ট পানিশমেন্ট মানে লাইফ আমরা কনভিকশনের দাবি করেছিলাম, আমাদের সাবমিশন ছিল সেটা। আদালত সব পক্ষের বক্তব্য শুনলেন, শুনে ওনার ফাইনাল অর্ডার দিলেন যে উনি সঞ্জীব পালকে ভারতীয় দণ্ডবিধির 376 দ্বারায় উনি 12 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং 50,000 টাকা জরিমানা করেছেন, আর 417 দ্বারা উনি উক্ত বিবাদীকে কনভিক্টকে 1 বৎসরের সশ্রম কারাদণ্ড দিলেন এবং 10,000 টাকা জরিমানা করলেন। এই যে 50,000 টাকা এবং 10,000 টাকা জরিমানা, সেটা 6 মাসের মধ্যে এই কনভিক্টকে দিতে হবে। আদালতে জমা দেওয়ার পর প্রসিকিউশনকে ডাইরেকশান দিয়েছে, তার যে বাচ্চা ভিক্টিমের যে বাচ্চা তাকে তারকে এই টাকাটা ন্যাশনালাইজ ব্যাংকে 5 বৎসরের জন্য ফিক্স করে দেওয়ার জন্য। তাছাড়া 2টো শাস্তি একসাথে চলবে। তাছাড়া উনি ত্রিপুরা ওমেন ভিক্টিম কম্পেনসেশন স্কিম যেটা আছে রাজ্য সরকারের, সেখানে উনি ওয়েস্ট ত্রিপুরার লিগাল সার্ভিস অথরিটিকে উনি ডাইরেকশান দিয়েছেন যে ভিক্টিমকে, এই কেসের যিনি ভিক্টিম ওনাকে ভিক্টিম কম্পেনসেশন স্কিম অ্যাক্টের আওতায় ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি ঠিক করবেন ওনাকে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা। 2013 সালে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল সাজাপ্রাপ্ত সঞ্জীব পালের সঙ্গে এক যুবতী। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠায় অন্তঃসত্ত্বা হয় যুবতী। সামাজিক স্বীকৃতি দাবি জানালে সঞ্জীব পাল তা অস্বীকার করে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই যুবতী আদালতে দ্বারস্থ হয়। ইতিমধ্যে যুবতী সন্তান ভূমিষ্ঠ করে। শুক্রবার এই মামলায় রায় ঘোষণা করেন পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ধীমান দেববর্মা। ব্যুরো রিপোর্ট, হল্লাবোল।